মাশরুম কিচেন। দেখতেই পাচ্ছেন একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি, যেটা দুধ জল যে কোনো সঙ্গে জমে যাবে। তাহলে চলুন প্রিমিক্সটা বানানো যাক আর দেখে নেওয়া যাক যে আমরা কিসের শরবত বা কিসের শেক তৈরি করছি। সঙ্গে থাকুন, তা চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ইউজ করব মৌরি। মৌরি দেখুন দু রকমের হয়, একটা এরকম মোটা মৌরি যেটা আপনারা সচরাচর দোকানে পেয়ে থাকেন, আর একটা এরকম কচি সবুজ মৌরি। অনেক সময় এই মৌরিটা কিন্তু দোকানে যদি কিনতে যান তাহলে কালার করা থাকে, সেটা নেবেন না, চেষ্টা করবেন কচি সবুজ মৌরিটা নেওয়ার। একটু যদি ঘুরে ফিরে কেনেন তাহলে বুঝতে পারবেন, আর মৌরিটা এই মৌরিটা কেনার সময় একটু মুখে দিয়ে দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই মৌরিটা খুব মিষ্টি মিষ্টি হয়, আমরা যেটা মুখ শুদ্ধি বা মুখবাস হিসাবে খেয়ে থাকি, কিন্তু সেটার মধ্যে অনেক সময় কালার করা থাকে, সেটা একটুখানি দেখে নেবেন। সচরাচর এই মৌরি সর্বত্রার জন্য এই ছোট মৌরি ইউজ করা হয়, কিন্তু আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, সেই জন্য আমরা এই দুটো মৌরি ইউজ করছি। আর এইটা এটার সঙ্গে ব্যবহার করব কিছুটা পরিমাণ পোস্ত, বেশি পোস্ত লাগবে না, কারণ আপনারা হয়তো ভাববেন পোস্তর দামটা এখন অনেক বেশি। এক চামচ থেকে দু চামচ, যতটা আপনারা মৌরি নেবেন সেই হিসাবে এক চামচ থেকে দু চামচ পোস্ত নেবেন। আর এখানে কিন্তু কোনো রকম চিনি ইউজ করবেন না, ইউজ করলে ইউজ করতে পারেন, কিন্তু আমি যেই রেসিপিটি বানাচ্ছি তাতে যদি আপনি এরম ধরনের মিষ্টি, যেটা এরম খণ্ড মিষ্টি বলে, সেই মিষ্টি ইউজ করেন তাহলে সব থেকে ভালো আসবে টেস্ট। কারণ যেমন মৌরি পেট শরীর সবের জন্য ঠান্ডা হয়, পোস্ত সেমন শরীরের জন্য ঠান্ডা হয়, সেমন কিন্তু এই মিষ্টি ভেজানো জল খাওয়ার কথাও বলা হয় যে এটা খুব শরীরের জন্য পেটের জন্য খুব ঠান্ডা হয়। তাই গরমের দিনে যদি আপনারা এই শরবতের প্রিমিক্সটা তৈরি করে রাখেন তাহলে যখন তখন এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারে। তো চলুন শুরু করা যাক, কি করা যাবে। আমি মিষ্টিগুলো বড় মিষ্টিগুলোকে ভেঙে ছোট ছোট করে নিয়েছি, সেই মিষ্টিগুলোর সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু মৌরিগুলোকে গুঁড়ো করতে লাগবে। মৌরিগুলো কিন্তু শুধু গুঁড়ো করা যাবে না, আর মৌরিটাকে কিন্তু গরম করবেন না। গরম কিভাবে করতে পারেন, যদি মনে করেন যে মৌরি গরম করবেন, গ্যাসে দিয়ে গরম করবেন না, যদি মনে করেন বিকেলে করবেন তাহলে সকাল থেকে এটাকে রোদে রেখে দেবেন, যে হালকা গরম হবে তাতে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে, আর তার সঙ্গে এরকম মিষ্টি দিলে পরে সেটা কিন্তু অনায়াসেই গুঁড়ো হয়ে যায়। এবার আমরা এটা মিশিয়ে মিশিয়ে গুঁড়ো করে নেব। আর চারটে এলাচ দিয়ে দিলাম আমি, সব কিছু কিন্তু এক মুঠ দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে মিক্সারে পেস্ট বানিয়ে নেব। আমার দেখুন এটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে লাগবে ভালো করে, যদি এক্সট্রা যেটা গুঁড়ো হবে না সেটা কিন্তু আবার এটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর আমরা কিন্তু এর মধ্যে চারটে এলাচ ইউজ করছি, এর থেকে বেশি কিন্তু এলাচ ইউজ করবেন না, কারণ মৌরি আমরা এখানে মৌরির যেহেতু শরবত বানাচ্ছি মৌরির গন্ধটাই কিন্তু প্রমিনেন্ট হতে লাগবে। আর যে মিষ্টিটা ইউজ করবেন সেটা আপনারা যতটা পরিমাণে মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা ইউজ করবেন, আপনারা চাইলে এখানে বাতাসা বা গুড় ইউজ করতে পারেন। দেখো এবার এটাকে আমি আবারও গুঁড়ো করে নেব, এটাকে সাইড করে দিচ্ছি। আর এখানে কিন্তু মিষ্টির আমি একটা মেজারমেন্ট আপনাদের বলে দিচ্ছি, এখানে যে মৌরিটা ইউজ করবেন, এক কাপ যদি মৌরি নেন 4 কাপ মিষ্টি দরকার পড়ে, 1:4। এবার তারপরে আপনার যে যেমন মিষ্টি খান সেই হিসাবে মিষ্টিটা ইউজ করতে পারেন। দেখুন আমি আবারও গুঁড়ো করে নিয়েছি, এটাকে আবারও চেলে নেব। দেখুন আমার প্রিমিক্সটা তৈরি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে।
এবার এইটাকে কিন্তু আপনারা স্টোর করে অনেক দিন রাখতে পারেন, ভালো এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আর যখনই চামচ ইউজ করবেন, শুকনো চামচ ইউজ করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু পুরো গরম আপনারা এই শরবতটা উপলব্ধি করতে পারবেন খুব ভালোভাবে। আর কোনো গেস্ট আসলে তাদের করে দেবেন, তারা খুব আনন্দিত হবে। আমরা অনেক ধরনের আর্টিফিশিয়াল শরবত খেয়ে থাকি, কিন্তু ঘরে থাকা মৌরি মিষ্টি আগেকার দিনে খুব ইউজ হতো, তারা গরমের দিয়ে রোদের দিয়ে আসলে কিন্তু এই শরবতটাই বানিয়ে সবাইকে দিত এবং তাদের শরীরও খুব ভালো থাকত। এটা অবশ্যই একদিন ট্রাই করবেন। আমি আপনাদের শরবতটা বানিয়ে দেখাচ্ছি। এবার আমি আপনাদের ড্রিঙ্কসটা বানিয়ে দেখাচ্ছি। আমি তিন রকম নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আগেকার দিনে পাথরের গ্লাসে সার্ভ করা হতো, কিন্তু এখন আমার কাছে নেই, অনেকের বাড়িতে হয়তো থাকতে পারে, তারা পাথরের গ্লাসে যদি পারেন। আমি একটা মাটির গ্লাস নিয়েছি। আমি দু রকমভাবে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে বরফ ইউজ করতে পারেন, আবার না চাইলে কেউ বরফ নাও ইউজ করতে পারেন। আমি একটার মধ্যে দুধ দিয়ে দেব, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ বা ফ্রিজের দুধও আপনারা ইউজ করতে পারেন। বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন দিতে পারেন, বা খেলাধুলা করে আসলে তখনও কিন্তু দিতে পারেন, খুব পছন্দ করবে। আমি দেখুন এরকম কৌটোতে স্টোর করে নিয়েছি। এরকম কৌটোতে কিন্তু স্টোর করে আপনারা অনেকদিনই রাখতে পারেন। এটা পুরোই তৈরি আছে, শুধু ইউজ করার সময় যে চামচটা আপনারা ইউজ করবেন সেই চামচটা কিন্তু শুকনো হওয়া চাই। এবার যতটা পরিমাণে আপনার প্রয়োজন ঠিক ততটা পরিমাণে আপনি দেবেন। এক চামচ আমি দিচ্ছি প্রথমে, যদি প্রয়োজন হয় আমি তাহলে আরেকটু করে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে লেবু বা পুদিনা পাতা কিছু ইউজ করবেন না, সেটা কিন্তু পুরো মৌরির টেস্টটা, যেহেতু আমি বারবারই বলছি মৌরির টেস্টটা যেন একদম মাইল্ড হয়, সেই জন্য কিন্তু এখানে অন্য কোনো ফ্লেভার ইউজ করবেন না। আপনারা চাইলে আরো বেশি আইসও ইউজ করতে পারেন। তাহলে দেখলেন কত সহজেই ঘরে থাকা মৌরি পোস্ত আর মিশ্রি দিয়ে পুরোনো দিনের একটা শরবত আপনাদের তৈরি করে দেখালাম, যেটা শরীর মন প্রাণ সবই কিন্তু ঠান্ডা করে দেবে। তাই গরমের দিনে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই প্রিমিক্সটা বানিয়ে রাখলে আপনারা কিন্তু একটু ফলো করলে পরেই অনেকদিন অবধি প্রিমিক্সটাকে ভালো রাখতে পারেন, আর যখনই দরকার হবে তখনই সেই প্রিমিক্সটা দিয়ে শরবতটাকে বানিয়ে নিতে পারেন। তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের পছন্দ হচ্ছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলে যাবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, নতুন বন্ধুদের বলবো পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আগামী দিনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।